যদি ভালো মতো কাজ হয় তাহলে একটা বড় মেশিনে 1 টনের মতো বানানো যায় যদি ভালো মতো কাজ হয়। এখন কম শ্রমিকে অনেক বেশি প্রোডাকশন হয়। ওয়াশা টাকা শীত মাল, এই শীত মালটা মালিকে নিয়ে আসে, এই মালটা আবার সাইজ করে, সাইজ করানোর পর আমাদের এই মেশিনে আবার ওয়াশার হয়। এই ওয়াশারটা আমাদের বিভিন্ন কাজকর্মে তোমার লাগে, ঘরের চালের উপরে, টিনের চালের উপরে, এগুলোতে ওয়াশার লাগে। একটা প্লেনসিটির মধ্যে 2 কেজির মতন আর কি হয়। এখানে আমরা ওয়াশার বানাই, বিভিন্ন সাইজের বানাই ওয়াশার, যেমন এখানে একটা সাইজ আছে, আরও ছোটো ছোটো সাইজও বানাই আমরা। এটা কাঁচা মালটা হচ্ছে আমরা জাপান থেকে আসে, অনেক সময় কোরিয়া থেকে আসে। এগুলো হচ্ছে আমরা ধুলাইখাল, মিরাজিরবাগ, তারপর কেরানীগঞ্জ, যেখানে কতগুলো শীট মাত্রা আছে ওইখান থেকে নিয়ে আসা হয়। তারপর এটা বড়ো সাইজ থাকে, তো এটার আমরা ছোটো ছোটো আমাদের মাপ অনুযায়ী, ডাইসের মাপ অনুযায়ী কাটা হয়। তারপর হচ্ছে কর্মচারীরা বানায়। যদি ভালো মতো কাজ হয় তাহলে একটা বড় মেশিনে 1 টনের মতো বানানো যায় যদি ভালো মতো কাজ হয়। এখানে সিজন ভেদেও অনেক সময় হয়, যেমন যখন সিজন থাকে তখন 3-4 জন লাগে। আর যেমন আগে অনেক বেশি লাগতো, কারণ আগে ডাইস ছিল ছোট, এখন হচ্ছে বড় ডাইস হয়েছে, তো এখন কম শ্রমিকে অনেক বেশি প্রোডাকশন হয়। হ্যাঁ, তো এরকম 3 কেজির 16টা প্যাকেটে 1 হন্ডর হয়, 1 হন্ডর হিসেবে আমরা বিক্রি করি, মানে প্রতি হন্ডর হন্ডরে বিক্রি হয়। যেমন এটা 3 কেজির প্যাকেট, 3 কেজির একটা প্যাকেট, এরকম 16টা প্যাকেট লাগে, মানে 48 কেজি হচ্ছে 1 হন্ডর, 48 কেজি আমরা বিক্রি করি এইভাবে। এটা হচ্ছে আপনার মালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যেমন পাতলা মাল হলে একটা দাম, আবার মোটা মাল হলে একটা দাম। যেমন হচ্ছে এই যে বইচা, এটা হচ্ছে বইচা মাল, এটা হচ্ছে বইচা, এই যে এগুলো বইচা বললে না, হ্যাঁ, এই বইচা মালের দাম হচ্ছে মনে হয় সবচেয়ে বেশি। এই যে এটা হচ্ছে মালের নাম, এটা হচ্ছে বইচা, আর আপনারা যেটা ইমাত্র যেটা দেখেছেন এটা হচ্ছে রেক্সিন বলে। তারপরে আর এটা মেন ইয়ে হচ্ছে গ্যাস, এই যে এটা হচ্ছে যেমন 16 গেজের মাল, ওইটা হচ্ছে ছিল হচ্ছে কত, 18 গেজ না, সবই সেম কাজে লাগে, যেটার যখন যেটার ডিমান্ড হয়, মানে এটা হচ্ছে একটু মোটা তো এটার দাম একটু বেশি, ওটা একটু পাতলা এটার দাম একটু কম। এখানে তাদের প্রোটেকশনের জন্য আমাদের সবসময় লোক ইয়া থাকে। তারপর হচ্ছে অনেকের ভুলবশত অনেক শ্রমিক যদি অসাবধানতা, নিজের অসাবধানতায় যদি কারো হাতটা কাটা যায়, তো আমরা নিজের উদ্যোগে সব চিকিৎসা করে ভরণ পোষণ দিই, তারপর সুস্থ হলে আবার আমরা আমাদের কারখানা দিয়ে কাজ করে। পরিধি যদি আল্লাহ চায় অবশ্যই বাড়বে, কিন্তু এখন হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, অনেক ব্যবসা হিসেবে বসছে, আগে যেমন ছিল না, তো তখন হচ্ছে অনেক ইয়ে হইতো, এখন অনেক মানুষ চাহিদা ডিমান্ড কমে গেছে। ওয়াশার বানাইতে গেলে প্রথমে হচ্ছে আমাদের কিনতে হবে কাঁচা মাল, প্লেন শিট, এটা কয়েল আছে, অনেক সময় কয়েল কিনতে হয়, প্লেন শিট কিনতে হয়, যখন যেটা পাই ওটা কিনি। তারপর হচ্ছে ওটা হচ্ছে শেয়ারিংয়ে যায়, শেয়ারিংয়ে যায় আমাদের ডাইসের মাপ অনুযায়ী কাটা হয়, এটারে কাটার পর হচ্ছে আমাদের এখানে আসে, ওই যে ওইখানে রাখা স্টোর করা হয়, তো ওইখান থেকে পরে নিজেরা এই যে প্রোডাকশন করে তারপর প্যাকেট করতে হয়।